শ্রীলঙ্কার বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর করেও বাজে ফিল্ডিংয়ের কারণে হারল বাংলাদেশ ক্যাচ মিসের মাসল দিল টাইগাররা একশো রানের বড় সংগ্রহ করেও হেরে গেছে পাঁচ উইকেটে বলতেই হবে জীবনের শ্রেষ্ঠ বাজেদিন কাটালেন ওপেনার লিটন দাস ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলে ফিল্ডিং ফেলে সুযোগ ডোবালেন লিটন দাস চোদ্দ রানে আফিফের বলে এবং তেইশ রানে মোস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়ে দ্বিতীয় দফায় লিটনের কল্যাণে লাইভ পান রাজাপাক্সে গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস করাই ম্যাচে আর বাংলাদেশ ফিরতে পারেনি টাইগারদের এই দুর্বল পুঁজি করেই ম্যাচ জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা প্রথমে টস জিতে বাংলাদেশকে পাঠায় শ্রীলঙ্কা ব্যাটিংয়ে ওপেনার নাইম শেখ এবং মুশফিকুর রহিমের টার্গেট দেয় বাংলাদেশ এই রান তারা করতে নেমে সাত বল হাতে রেখেই পাঁচ উইকেটের জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা দলের জয়ে সর্বোচ্চ ঊনপঞ্চাশ বলে আশি রান করেন চারিত আসালাঙ্কা দুইবার জীবন পেয়ে একত্রিশ বলে তেপ্পান্ন রান করেন রাজা রাজাপাক্সে অবশেষে ম্যাচটি হেরে গেল মূলত লিটন দাসের কল্যাণেই বিশ্বকাপের প্রথম ম্যাচে এই হারে মিডিয়া হার্ট দুঃখ প্রকাশ করছে সত্য খবর সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করুন